হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, আজকে আমি খুব ইউনিক একটা ভিডিও নিয়ে চলে আসি। ফার্স্টে হচ্ছে আমি চা খেয়ে ভিডিওটা শুরু করতেছি। তো যাই হোক, তোমরা সবাই হয়তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা হবে ফেসপ্যাক নিয়ে। তো ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবো কই থেকে ফেসপ্যাক গুলো অর্ডার করলাম এবং কাকে কাকে ফেসপ্যাক গুলো দিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি ফেসটা ক্লিন করে নিয়ে আসি, এন্ড দেন ভিডিও স্টার্ট। সানজিদারে খুঁজে পাইতেছি না, সানজিদা কই গেল? এই সানজিদা, হ্যাঁ এটা কে? তুমি কি লাগাইছো মুখে? এটা এটা তোমার নেই, কি লাগাইছো? হাই হাই, এটা কেন লাগাইছো তুমি? কেন লাগাইছো? তুমি তো এমনি সুন্দর, আর তোমার কি এটা লাগানো ঠিক হচ্ছে? হ্যাঁ অবশ্যই, এটা শ্যাম্পুস যে কোনো এজে ইউজ করা যায়, এটা হচ্ছে তোমার ফেসটা অনেক সফট করে। আর তুমি আমাকে বলো এটা নিলে কি হবে, আর এটা কেনই বা? তেমন কিছু না, আমি যেটা বললাম সুন্দর হওয়ার জন্য, এটা তো ফেক, এটা হচ্ছে গালটাকে অনেক সফট করে। আর আমরা তো তোমরা দেখোই অলওয়েজ হেভি মেকআপ করে থাকি, শুধু হেভি মেকআপ না গাইজ, যারা বাসায় কাজকর্ম করো মানে হচ্ছে মা খালা মুনি চাচিরা যাদের যারা আছো তাদের বলতেছি, তো তাদেরও উচিত অ্যাকচুয়ালি ফেস প্যাক লাগানো। এই আমু এত অলওয়েজ গাইজ জানো না, তো এখন হচ্ছে আমার জন্য আমি মুড মাস্ক নিয়ে আসছি, এটা হচ্ছে বাবা আমি এগুলি লাগাবো না, আমার দেখেই কেমন লাগতেছে। আমি মিক্সার করে কিছু করতে পারি না, এটা একদম রেডিমেড, জাস্ট তোমাকে অ্যাপ্লাই করে দিব। ওয়েট, আর তোমার চেহারা যেন কেমন হয়ে গেছে, চেনা চেনা লাগতেছে না? অচেনা অচেনা, হাও ভূত ভূত হয়ে গেছে। আচ্ছা সানজিদা, এটা কতক্ষণ লাগাইতে হবে তোমার ফেসে? এত বেশি কেন কথা বলছো, ফেস প্যাক লাগাবো? আমি তো জানি না, কারণ আমি তো দেই না, এর জন্য তোমাকে যে তোমাকে এটা দেব, তুমি একদম স্টার্চ হয়ে যাবে। আমি না না বাবা, আমি বলতে পারতেছি, তুমি তাও বলতে পারো না, চুপচাপ বসো এখানে। না না বাবা, আমি দেব না, ভালো লাগে না সানজিদা, চুপ করো। তুমি বাবু হওয়ার পরে এমনি ফেসে কেয়ার করো না, বাবু হওয়ার পরে আরো বেশি কেয়ার করতে হবে, যাতে কেউ না বুঝে যে তুমি তিন কন্যার মা। আমি তো এমনি তিন কন্যার মা, বুঝলে কি না বুঝলে কি, বুঝানো যাবে না, সিক্রেট। আর গাই যেহেতু ঈদ সামনে, সো আমাদের সবারই উচিত এই রোজার ভিতরে ফেসটাকে ক্লিন করা, আই মিন ফেস প্যাক লাগানো। আবার আমরা ঈদের টাইমে অনেকে অনেক টাইম অনেক জায়গায় ঘুরতে যাই, সো মোস্ট ইম্পর্টেন্ট। আমার শ্বশুরই লাগতেছে, ও হল একটিন কিনে 50 রুপি কাটো। আমার আমরা এত একটিন পরে গাই, না না সত্যি আমার এটা দিলে শ্বশুরই লাগে, এই জন্য সে ফেস প্যাকই লাগায় না। এই জন্য আমি লাগাই না, আমার ভালোই লাগে না, এখন নিয়ে দিয়ে দিচ্ছে কি আর করা, এখন থেকে কন্টিনিউয়াসলি এগুলো লাগাবো। হ্যাঁ, এটা দিলে কি আমার স্কিন গ্লো করবে? গ্লো করবে কি না, সবই করবে, সফট হবে, গ্লো হবে, সব হবে। যাই হোক, তাহলে সবারই নিয়ে আমার চুপচাপ থাকো, এবার ফেস প্যাক লাগানোর সব কথা বলতে হবে। তুমিও এটা নাও। নিবো তো অবশ্যই, এখানে কি আমার কাছে একটা আছে মুড মাস্ক, আমার কাছে কতগুলো আছে তোমার ধারণার বাইরে। তুমি এগুলো কই থেকে আনছো? এগুলো আনছি হচ্ছে আমি একটা পেজ থেকে, পেজের লিঙ্ক গাইজ আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমার পাশে হচ্ছে স্ক্রিনশট বসিয়ে দিবো। তাহলে রুমির জন্য এনো, সবার জন্যই আনছি, মূর্তি বানাই দিছে আগে হয়েছে, এখন হচ্ছে নানু কি। তো গাইজ এখন হচ্ছে আমি এটা নানুকেও লাগাই দেবো, যেহেতু নানু অনেক কাজ করে ঘরে থাকে। আদারওয়াইজ আমার নানুতে এমনিও সুন্দর, আমি আর একটু জাস্ট ফেসটাকে সফট করার জন্য হচ্ছে এই দিন নানুকে দিতে হবে এগুলি। হ্যাঁ সবাই দিতে পারে, যাতে আমার এই ভিডিও দেখে অন্যদের যাদের দাদি নানি ফুপি চাচি আছে তাদেরকেও দিতে পারে। তো গাইজ মেনলি এখানে নানুর সাথে আমরা মজা করতেছি, হাসাহাসি করতেছি। তো মজাটা কি নিয়ে করতেছি সেটা হলো, আমার নানু বলতেছে আমাকে ফেস প্যাক দিয়ে এত সুন্দর করে না, পরে তোমার বয়ফ্রেন্ড তোমাকে থুয়ে আমার কাছে চলে আসবে। তো সব কথার এক কথা, আমি এই সব ফেস প্যাক গুলো নিয়েছি পার্পল মার্ট বা ইসরাত পেজ থেকে, তোমরাও চাইলে ফেস প্যাক গুলো নিতে পারো, তাদের পেজে আরো অনেক কিছু আছে, তো তোমরা চাইলেও নিতে পারো, যেহেতু সামনে ঈদ, ঈদের জন্য ফেসটাকে তো একটু ক্লিন করাই যায়। তো যাই হোক, নানু আবার বলতেছিল যে পার্লারে গিয়ে সময় নষ্ট না করে ঘরে বসে তো ফেসটা এইভাবে ক্লিন করা যায়, গুড আইডিয়া। তো হ্যাঁ, তোমরা চলো সেম কাজটা করতে পারো। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছে আই ডোন্ট নো, বাট যে যেখান থেকে দেখতেছে সে সেখান থেকে ফেস প্যাক গুলো অর্ডার করে নাও। তারপরে আম্মু আবার এসে বলতেছে এটা আবার কি করতেছে, আমাদের সবাইকে ফেস মাস্ক ফেস ক্লিন করে দিয়ে এখন তুমি কি করতেছো? হচ্ছে ব্ল্যাক স্পট গুলো আর ডাস্ট গুলো উঠাই ফেলবে এটা দিয়ে। হ্যাঁ, নাক কেটে গেছে সানজিদার, হাই হাই হাই, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে, সবাই আমার জন্য দোয়া করো। সানজিদার নাক কেটে গেছে, এটা কি হলো, কিভাবে কি হলো?
ঢঙ্গি। তো যাই হোক, তারপরে হচ্ছে নোজ স্টিকার উঠিয়ে ফেসে স্লিপিং মাস্ক ইউজ করে দেন হচ্ছে ঘুমিয়ে পড়ি। তারপরের দিন সকালে ইউ ক্যান সি গাইজ কত সুন্দর ফেস ক্লিন লাগতেছে। ডোন্ট ফরগেট সি মাশাল্লাহ। যাই হোক, তোমরা চাইলেও এই ফেস প্যাকসগুলো অর্ডার করতে পারো। অ্যান্ড হ্যাঁ, আজকে ভিডিও পর্যন্ত ছিল, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।